হাই ফ্রেন্ড, সায়েন্স ব্লক চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হলো আপার প্রাইমারি সংক্রান্ত বিষয় নিয়ে, যেখানে বলা আছে কবে প্রকাশিত হবে আপারের প্যানেল, কত শূন্য পদ, জবাব এসএসসি চেয়ারম্যানে। এটা প্রকাশ পেয়েছে আজ বিজ্ঞান নামক একটা অনলাইন পোর্টালে, যেখানে বলা হচ্ছে মামলার কেরাই থমকে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া। নিয়োগে অনিয়মের অভিযোগে কলকাতা হাইকোর্টের আগেই বড় সড়ো ধাক্কা খেয়েছে স্কুল সার্ভিস কমিশন। দীর্ঘ চার বছর নানান জটিলতা কাটিয়ে শিক্ষক নিয়োগে ইন্টারভিউ প্রক্রিয়া গত 15 জুলাই পর্যন্ত 24,564 চাকরি প্রার্থীকে ডেকেছে স্কুল সার্ভিস কমিশন। এরপরও নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে দায়ের হওয়া মামলার প্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশ মেনে মামলাকারীদেরও ইন্টারভিউ ডাকে স্কুল সার্ভিস কমিশন। দ্বিতীয় দফায় আরও বেশ কয়েকজন মামলাকারীকে ইন্টারভিউ প্রক্রিয়ায় ডাকতে চলেছে কমিশন। কিন্তু দীর্ঘ এই প্রক্রিয়া কাটিয়ে কবে প্রকাশ হবে উচ্চ প্রাথমিকের প্যানেল, কত শূন্যপদে করা হবে নিয়োগ, চাকরি প্রার্থীদের এহেন প্রশ্নের জবাব দিলেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকার। দীর্ঘ জট কাটিয়ে কবে প্রকাশ হবে প্যানেল, উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের মেধা তালিকা প্রকাশের বিষয়ে আজ বিকেল .com-কে এসএসসি চেয়ারম্যান সৌমিত্র সরকার জানিয়েছেন, আমরা তো আগেই ইন্টারভিউ নিয়েছি। ইন্টারভিউ নেওয়ার পর হাইকোর্টের নির্দেশে মামলাকারীদের 2 থেকে 15 তারিখ পর্যন্ত ইন্টারভিউ নিয়েছি। আবার বলল কোর্টের অর্ডার আছে, আবার ভেবে ভেবে করলাম, এবার ইন্টারভিউটা নিই, এরপর প্যানেল প্রকাশ করা হবে। অর্থাৎ চেয়ারম্যান বোঝাতে চান আদালতের নির্দেশ মেনে মামলাকারীদের ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করার পর মেধা তালিকা প্রকাশ করা হবে, ফলে এখনও মেধা তালিকা প্রকাশ করা হচ্ছে না। মেধা তালিকা প্রস্তুতির প্রসঙ্গে চেয়ারম্যান বলেন, শুনুন, প্যানেল পাবলিশ হয়ে গেছে, প্রসেস কমপ্লিট, এর আগে পরে ভেবে আর লাভ নেই। কত শূন্যপদে হতে পারে নিয়োগ, জবে সৌমিত্র বাবু বলেন, এখন সেটা বলতে পারবো না, ভ্যাকান্সি কি আপডেট হবে না তা আগে বলতে পারবো না। আমি তো আপনাকে বলছি, আমি ক্যাটারিংয়ের মালিক, খাসির মালিক নই। অর্থাৎ কমিশন মেধা তালিকায় প্রায় চূড়ান্ত করে ফেলেছে, মামলাকারীদের ইন্টারভিউ পর্ব শেষ হলে প্রকাশিত হতে পারে মেধা তালিকা। বিকাশ ভবন থেকে শূন্যপদ সংক্রান্ত অনুমোদন আসার পর সেই মেধা তালিকা প্রকাশ করা হতে পারে। তবে এই ইন্টারভিউ প্রক্রিয়া নিয়ে কম বিতর্কে পড়তে হয়নি কমিশনকে। এর আগে কমিশনকে বা এসএসসিকে স্বচ্ছতা প্রমাণ দেওয়ার জন্য গত 10 জুলাই বিকেল 5টার মধ্যে উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ ডাক পাওয়া 24,564 জনের নম্বর সহ নামের তালিকা প্রকাশ করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। পরে মামলা শুনানিতে কমিশন সাফ জানিয়ে দিয়েছে যে তা কোনোভাবেই এখনই মেধা তালিকা প্রকাশ করতে পারবে না কমিশন, কারণ এতে নিয়োগ প্রক্রিয়ায় গোপনীয়তা নষ্ট হতে পারে। ইন্টারভিউ শুরু হলে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের উপর স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট। প্রশিক্ষণের প্রার্থীকে ইন্টারভিউ ডাকার অভিযোগ তুলে দায়ের হওয়া মামলার ভিত্তিতে শিক্ষক নিয়োগের উপর স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। পরে আদালতের নির্দেশ মেনে মামলাকারীদের ইন্টারভিউ প্রক্রিয়া অংশ নেওয়ার সুযোগ দেয় কমিশন। যোগ্য প্রার্থীদের ভেরিফিকেশনের জন্য ডাকতে কমিশনকে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশ মেনে মামলাকারীদের জন্য নতুন করে ভেরিফিকেশনের দিনক্ষণ প্রকাশ করলে ইন্টারভিউ নেওয়ার প্রস্তুতি শুরু করে। সেই অনুযায়ী গত 30 ও 31 জুলাই মামলাকারীদের নতুন করে ভেরিফিকেশনে ডাকা হয়। এবার তাঁদের ইন্টারভিউ নেওয়ার পরই প্রকাশ হতে পারে মেধা তালিকা। উল্লেখ্য, 2015 সালে 16 আগস্ট আপায় প্রাথমিক পরীক্ষার নেওয়া হয়েছিল, শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়া হয়েছিল। এক বছর পর 2016 সালে 14 সেপ্টেম্বর ফল প্রকাশ করে। আবারও 2 বছর পর 2018 সালে চাকরি প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তালিকা প্রকাশ করা হয়। এরপর 2019 ফেব্রুয়ারি লাগাতার আন্দোলন, লাঠিচার্জ, গ্রেপ্তারির পর কার্যত বাধ্য হয়ে ভেরিফিকেশনের নোটিশ প্রকাশ করে কমিশন। ভোটের মধ্যে তৃতীয় দফার ভেরিফিকেশন করার কথা কমিশনের তরফে জানানো হলেও তা সম্ভব হয়নি, ভোট শেষ হতেই তা চালু হয়। আজ এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। তো ফ্রেন্ডস, আজ ছিল এই পর্যন্ত। আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুর মতো শেয়ার করুন, লাইক দেবেন। ধন্যবাদ।